শুক্রবার সাত সকালে জাপানের উসাকা শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় পড়ে ছয় হল 27 জন। স্থানীয় একটি ক্লিনিকে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। 70টি দমকল ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্লিনিকে থাকা লোকজনদের বাঁচাতে সক্ষম হয়নি উদ্ধারকারী দল। যদিও বহুতল ভবনটির অন্যান্য ফ্লোরে আগুন তেমনটা ছড়াতে পারেনি। ব্যস্ততম উসাকা শহরে ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছিল।